আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিছুটা বাড়লো পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের হাটে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি জাতের পেঁয়াজ আছে। তো দর্শক, এখানে যে সকল পেঁয়াজ কেটে আছে ব্যাপার আছে, তাদের সাথে কিন্তু কথা বলে জানবো এবং আপনাকে জানাবো যে আজকের বাজার দরে এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে, আরো জানবো যে গত দিনের তুলনায় আজকে দাম বাড়তি কি কমতি, এসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, সম্ভব হলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজের দাম কত রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন কত নাম্বারই এখানে যে সকল ব্যাপার আছে তাদের সাথে কথা বলা যাক, সবাই সাথে থাকুন। কিন্তু দর্শক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ ভালো আছে। আচ্ছা, একটু জোরে কথা বলেন। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ৪,০০০ গেল নাকি? পেঁয়াজ কিনছেন এখন মার্কেটে চাহিদা আছে কিরকম? খুচরা বাজারে চাহিদা আছে কিরকম পেঁয়াজে? খুচরা বাজারে চাহিদা এখন জানেন একটু কমে কমে এসি পেঁয়াজের কিরকম আমদানি? ৪,৫০০ করে গেছে, ৪,৫০০ করে কি গেছে? ভালো একটা গেছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আপনার ৪,৪,৪,৫,৪৫, আর আপনারা সবাই জানতে যে পেঁয়াজে কিন্তু মান অনুযায়ী দাম নির্ভর করে। তো চাচা, মাল যাবে কোথায়? এইগুলো আপনাদের শ্যামবাজার। খরচ পড়বে কিরকম? ৪-৫ টাকা পরে কেজি পরে, ৪-৫ টাকা খরচ পড়বে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, এখানে যে চাচা ছিল তার সাথে কথা বললাম, বলে জানলাম যে আসলে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে শান্তিতে থাকতে পারছে না, আসলে কখন যেন দাম কমে আবার কখন যেন বাড়ে। এত দর্শক, এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপেল প্রজাতির পেঁয়াজ, একদম কিন্তু দেশি পেঁয়াজ। দর্শক বন্ধুরা, এই পেঁয়াজের দাম আপনার ৪,৪,৫০০ করে বেচা কিনা হয়েছে, আর যেগুলো একবারে সর্বনিম্ন লো কোয়ালিটি ছিল সেগুলোর দাম আপনার ৩৫-৩৬। আপনারা জানবেন যে, সবাই হয়তো জানবেন যে পেঁয়াজের মান অনুযায়ী দাম নির্ভর করে। দর্শক বন্ধুরা, তো দর্শক, এই ছিল আজকে পেঁয়াজের পাইকারি হাট থেকে পেঁয়াজের সর্বশেষ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান এবং আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে। আর আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।